हेलो एवरीबॉडी वन अस्सलाम वालेकुम आमी गफ्फार सौदी प्रवासी माई सेल्फ एनादार ब्लॉग आज के अपन साथे शेयर करब एवं फुटिए तोलार चेष्टा करब ये विदेशे इलेक्ट्रिक काज आसले कि इलेक्ट्रिक काजेर इंटरव्यू लागे कि इंटरव्यू दिए प्रवासीरा आसे ए सब विषय आज के फुटिए तोलार चेष्टा करब अपनारा देखते पाच्छेन कि जे आमार साथे एवं आमार पिछने दुइजन बांग्लादेशी भाई आजकेर ब्लगे किन्तु आमादेर बांग्लादेशी भाई हेल्प करबे आसले तारा एखाने किभाबे आसलो एवं किभाबे काज करे ए विदेशे कोन सिस्टेमे आसले अनेकगुलो काजेर सिस्टेम आछे ठीक आछे एक रेंटाल तारपरे होच्छे सप्लायर काज तारपरे कम्पानिर काज आसले तारा किभाबे काज करछे ओके आमरा ए विषयटाई आजके आमादेर बांग्लादेशी भाईदेर काछे जानबो लेट्स गो এগুলো আর কি বিদেশে আসলে যে এগুলো ইলেকট্রিক কাজ বা ইলেকট্রিক কাজ করলে এগুলো বেশিরভাগ এগুলো হইব আর যদি অন্য কাজ করে তাহলে অন্য মানে যে ডাক্তার কাজ করে ডাক্তার প্লাম্বার করলে প্লাম্বার এরকম অপশন বাই অপশন ভাগ ভাগ আছে আচ্ছা তো আপনারা কি সাবজেক্টে কাজ এসেছেন এই যে আমরা ইলেকট্রিক সাবজেক্টে এখন আমরা বক্স লাগাইতেছি ঠিক আছে বক্স লাগাই যে আজকাল লাগাইতেছি তারপরে যে ফাইভ জোন করে ওয়ার টালে দিতেছে তখন এই কাজটা একটু হালকা শিখতে হবে বা কয়েকদিন করার পরে যদি ভালো কোনো কোম্পানিতে যায় ওখানে ইন্টারভিউ দিলে তখন তার মাথায় আসে দিয়ে সে পারবে আচ্ছা তো আপনি আসার সময় মানে কি ইন্টারভিউটা দেওয়া হয়েছিল ওটা তো সাধারণ একটা ট্রেনিং এর কি আর অনেকে তো ওই ইয়ে থেকে এম্বাসি থেকে ইন্টারভিউ দিয়ে আসে আচ্ছা এখানে এখান থেকে বায়াররা যায় বায়াররা জানার পরে দেখাচ্ছে জিজ্ঞেস করে আপনার টেকনিক্যাল সম্বন্ধে জিজ্ঞেস করে কি কি জ্ঞান আছে এগুলো জিজ্ঞেস করে কাজ সম্বন্ধে জিজ্ঞেস করে পারলে বাস নিয়ে আসে আর যারা পারে না তাদেরকে হেল্পারে ডালে হে হেল্পারে ডালে আচ্ছা তো আপনি কি কোম্পানিতে কাজ করছেন হ্যাঁ হ্যাঁ কোম্পানিতে কোম্পানিতে তো আসলে ইলেকট্রিক একটা মিস্ত্রির স্যালারি কি খুব মানে ইলেকট্রিক মিস্ত্রির আপনার বলছি না আসলে স্যালারি একটা গোপনীয় ব্যাপার তারপরও যারা নতুন আসবে ওরা তো এখন বর্তমানে সবকিছুর দাম বেশি না সবকিছুর দাম বেশি হিসাবে অনেকের আসতে 1200-1500 টাকা হয়ে যায় বা কারোর 2000 টাকা ধরে এখন তারা পুরো আছে অনেকের 3000 3500 টাকা কাদের উপর এক্সপেরিয়েন্স যার যেরকম ওই হিসাবে স্যালারি ওই ওই হিসাবে ডিপেন্ড করে কাদের উপরে নির্ভরশীল হচ্ছে কাদের উপরে আচ্ছা ইলেকট্রিক কাজে কিন্তু ওই যেটা বিশেষ করে যারা নতুন এখন বর্তমানে আসছে রেন্টাল যেটাকে সাপ্লাই বলি আমরা তারপরে হচ্ছে কোম্পানি তিনটে সাবজেক্ট তো তিনটে সাবজেক্টের আলাদা আলাদা যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো একটু আমরা আর কি খুলাসা করি রেন্টালে যে ইলেকট্রিক মিস্ত্রিগুলো আসছে এরকম সিস্টেমে আসছে আপনার যদি অভিজ্ঞতা থাকে একটু এরা আসলে এরা মূলত আসে আমরা ফ্রি ভিসা বলতে গেলে ফ্রি ভিসাতে আসি নিজেরা রুম নিয়ে নিজেরা সবকিছু নিয়ে থাকে তারপর দেখা গেছে ওরা কাজ খুঁজি না দেখা যায় কাজ খুঁজি না অথবা কোনো ঘরের কাজ যায় কেউ কোম্পানিতে কাজে যায় ঘন্টা হিসাব আছে রেগুলারলি হিসাব আছে এই আর কি আচ্ছা এটা হচ্ছে মানে ফ্রি ভিসার সিস্টেম হচ্ছে রেন্টাল আর সাপ্লাই যারা আসছে রেন্টাল মানে আইসা প্রথমে আইসা নিজে রুম নিয়ে পরে রেন্টালে কোন কোম্পানির সাথে যোগাযোগ করে কোম্পানির মাধ্যমে মানে আপনি যাইতেছে আপনি এতে সাপ্লাইতে যাইতেছে সাপ্লাইতে ঘন্টা হিসেবে যাইতেছে কেউ 10 টাকা ঘন্টা কেউ 15 টাকা ঘন্টা কেউ 18 টাকা ঘন্টা কেউ 20 টাকা ঘন্টা ওটা ওই যে ভালো মন্দ মিস্ত্রির উপর ডিপেন্ড করে তাই না ভালো মন্দ মিস্ত্রির উপর ডিপেন্ড করে আচ্ছা হেল্পারের 10 টাকা 12 টাকা ঘন্টা আছে কোন কেউ কিছু নেই সবাই নিজেদের নিজেরাই করে নিজেরাই করতে হবে টেনশন করার কিছু নাই যেটুকু জানা জানে না জানলে এই দেশে আসার পরে এই দেশে কাম শিখতে কোনো টাকা লাগে না এই দেশে 2-3 মাস কাজ করলে মানুষের কাজের অভিজ্ঞতা চলে আসে একজন বাঙালি একজন বাঙালিরও যথেষ্ট পরিমাণে হেল্প করে
বা যে কোনো কান্ট্রির লোকেরা হেল্প করে, এখানে বাংলাদেশের মতো না 10 বছর 1 বছর 5 বছর টাকা দিয়ে কাজ করতে, এরকম সিস্টেম নাই। আসলে বাস সহযোগিতা সবাই করে, ওরকমই আর অন্য কোনো সমস্যা নেই। বাংলাদেশের মতো টাকা দিতে হয় না, উল্টো আরো স্যালারি পাওয়া যায়। তো ঠিক আছে, তো আজকে আমরা এই ইলেকট্রিক কাজের ব্যাপারে, ঠিক আছে, ইলেকট্রিক কাজের ইন্টারভিউ ব্যাপারে যথেষ্ট পরিমাণে আমাদের বাংলাদেশে ভাই আজকে ব্লগে হেল্প করলো, আশা করি আপনাদের অনেকটাই হেল্পফুল হবে এবং খুব ভালো লাগলো। তো অবশ্যই যদিও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আর পাশাপাশি আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আর এই ভিডিওটাকে শেয়ার করবেন যারা নতুন আছে বিদেশগামী, যারা বিদেশে কাজ করতে চায় ইলেকট্রিক কিংবা যে কোনো কাজ, তাদের জন্য কিন্তু অনেকটা হেল্পফুল হবে। ঠিক আছে, তো সবাইকে আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে নতুন ব্লগে, আল্লাহ হাফেজ।